একজন মুমিন হিসেবে যখন আমাদের আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসা আমাদের ভেতরে সবচেয়ে কঠিন ভাবে থাকার কথা, সেখানে কতই না সৌভাগ্যের বিষয় হবে, কতই না আনন্দের ব্যাপার হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকে ভালোবাসেন। প্রিয় ভাই বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটি শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যাদেরকে তিনি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি অমুককে 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 অমুক অমুক গুণের মানুষকে তিনি ভালোবাসেন, তিনি মুহাব্বত করেন, তিনি পছন্দ করেন, তার প্রিয় পাত্র এই 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 গুণের মানুষেরা। সেই সৌভাগ্যবান মানুষদের ভিতরে সর্বপ্রথম যার কথা বলবো তিনি হলেন মুহসিন, এহসানকারী ব্যক্তি, যার ভেতরে এহসানের গুণ আছে, এহসানের গুণ দ্বারা যিনি গুণান্বিত সেই ব্যক্তিকে মুহসিন বলা হয়। আর কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি জায়গায় এহসানকারী ব্যক্তিকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছে। এর ভিতরে একটি উল্লেখ হয়েছে কোরআনে কারিমের সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর নিজেদের ক্ষতি হয় এরকম কোন কাজ করো না, নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না। ও আহসিনু, আর তোমরা এহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহসানকারীকে মুহসিন ব্যক্তিকে ভালোবাসেন পছন্দ করেন। সূরা আলে ইমরানের 134 নম্বর এ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সমস্ত লোকেরা সুখে এবং দুঃখে উভয় অবস্থাতে আল্লাহর রাহে দান করে, যখন সচ্ছলতা থাকে তখনও দান করে আর যখন অসচ্ছল থাকেন তখনও দান করেন। ওয়াল কাযিমিন আল গায়জ, আর যারা নিজের রাগকে ক্রোধকে জিদকে কন্ট্রোল করে রাখে, নিয়ন্ত্রণ করে রাখে, হজম করে। ওয়াল আফিনা আনিন্নাস, আর যারা মানুষকে ক্ষমা করেন, মার্জনা করেন, অপরাধ ত্রুটি এগুলো সব মাফ করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইহসান করেন সেই সমস্ত ব্যক্তিদেরকে, মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ইহসান কাকে বলা হয়, কখন আমি মুহসিন হতে পারবো? এহসান এই শব্দের অর্থ হলো ভালো কাজ করা, ব্যাপক অর্থে ভালো করা, এটাকে এহসান বলা হয়। হুসনুন মুলদাতু থেকে এহসান, ভালো কিছু করা, ভালো কাজ করা, এটাকে এহসান বলা হয়। কিন্তু এহসানের দুটি স্তর আছে। একটি এহসান হলো বান্দা তার রবের সঙ্গে কিভাবে এহসান করবে সেটা, আরেকটি হলো বান্দা অন্য মানুষদের সাথে কিভাবে এহসান করবেন সেটা। আল্লাহর সঙ্গে বান্দার এহসান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে সুন্দর রূপে, সবচেয়ে সঠিক ভাবে, পিওর ভাবে, পরিচ্ছন্ন ভাবে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ সমূহকে পালন করবে, মান্য করবে, এ হলো বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এহসান। আর এই এহসানেরই একটি পর্যায়ে গিয়ে বান্দার এমন একটি অবস্থা তৈরি হয় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে দেখে ইবাদত করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে দেখে চললে, যেরকম তিনি চলতেন সেরকম চলা যদি কারোর ভিতরে এসে যায়, এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ইহসানের সম্পর্কের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। দ্বিতীয়ত, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন তিনি হলেন মুত্তাকি। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন জায়গায় ইরশাদ করেছেন যে তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে তিনি পছন্দ করেন, মুত্তাকিরা তার পছন্দের শীর্ষে রয়েছেন। কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তি তার ওয়াদাকে পূরণ করেছে, ওয়াদার ব্যতিক্রম করেনি এবং তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকি হতে পেরেছে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সে যেন জেনে রাখে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সূরা তাওবারি 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যারা সরল পথে ছিল তোমাদের সঙ্গে, যারা তোমাদের সঙ্গে সঠিক ছিল,
فاستقيموا لهم তোমরাও তাদের জন্য কি থাকো সঠিক থাকো ان الله يحب المتقين নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনকারী মুত্তাকীদেরকে ভালোবাসেন প্রিয় ভাই আমার তাকওয়া এই গুণ যার ভিতরে আছে তাকে বলা হয় মুত্তাকী আর মুত্তাকী হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে স্বয়ং আরশের মালিক ভালোবাসেন পছন্দ করেন প্রিয় বন্ধুগণ অতএব তাকওয়া হলো এমন একটি গুণ যে গুণটি অর্জন করা ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না যে গুণটি অর্জন করা ছাড়া কোনো মুমিন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না যে গুণটি অর্জন করা ছাড়া কোনো মুমিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে না তাকওয়া কাকে বলা হয় তাকওয়া বলা হয় মানুষ আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর সকল আদেশগুলোকে পালন করবে আর সকল নিষিদ্ধ কর্মগুলো থেকে বেঁচে থাকবে পরিহার করবে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে কোনো অন্যায় কাজ করতে যাবে সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে উদ্রেক হবে যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আমার আছে আমি তো জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুহূর্তের প্রতিটি কাজের জন্য আমাকে জবাবদিহি করবেন অতএব আমি যে অন্যায়ের পথে পাও বাড়াচ্ছি এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করে তারপরে সামনে আগাতে হবে এর জন্য সাজা ভোগ করতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও এই চেতনা এই বিশ্বাস অন্তরের ভেতর থেকে যখন উদ্রেক হবে আর সেই চেতনার বিশ্বাস থেকে যখন কোনো অন্যায় কাজ থেকে আপনি বেঁচে থাকবেন এটাকে বলা হয় কি প্রিয় ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং যাদেরকে ভালোবাসেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের ভেতরে তৃতীয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে ইনসাফের গুণ আছে ন্যায় এবং নিষ্ঠার গুণ আছে যে ব্যক্তি অন্যায় করেন না অবিচার করেন না অন্যায় কাজ করেন না ইনসাফ করেন সুবিচার করেন যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুকসিদ মুকসিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কোরআন কারীমের তিন জায়গায় এই ব্যক্তিকে এই শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন তার ভিতরে একটি হলো সূরা মায়েদার 42 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত আর আপনি যদি মানুষের মধ্যে কখনো বিচার করেন সালিশ করেন মীমাংসা করেন কোন বিষয়ে করতে বসেন তাহলে ফাহকুম বাইনাহুম বিল কিসত তাহলে মানুষের মাঝে আপনি বিচার করবেন ন্যায়সঙ্গতভাবে ইনসাফের সাথে অন্যায় অবিচার জুলুম এটা করবেন না বরং ইনসাফের সঙ্গে আপনি বিচার করবেন কেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন যারা সুবিচার করেন যারা ইনসাফ করেন নীতি থেকে কখনো সরে যান না এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষদের ভিতরে চার নম্বর শ্রেণীর লোক হলেন তাওয়াব যিনি অনেক বেশি তওবা করেন বারবার তওবা করেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন তওবা নিয়মিত করতে থাকেন এবং তওবাকে ঠিক রাখার চেষ্টা করেন এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এক জায়গায় ইরশাদ করেছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন তাওয়াব তা এবং এর অর্থ হলো তওবাকারী আর তাওয়াব মানে হলো যে অনেক বেশি তওবা করে অনেক ভালোভাবে তওবা করে যার ভিতরে তওবার গুণ অনেক বেশি মাত্রায় আছে তাকে বলা হয় কি তাওয়াব সাধারণ তওবা করে অন্যায় হলো অন্যায় থেকে ফিরে আসলো আল্লাহর দিকে এ লোক তায়েব হলেন আর তাওয়াব হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি সারাক্ষণ তওবা করে তওবা তার নেশা তার পেশা তার অন্যতম কাজ অন্যতম দায়িত্ব সে সব সময় তওবা করতেই থাকে কখনো তওবা করতে পিছপা হয় না বেশি বেশি তওবা করে এবং সঠিকভাবে তওবা করে এই ব্যক্তিকে বলা হয় তাওয়াব যেমন আরবিতে সায়েক বলা হয় সাধারণ ড্রাইভারকে আর সাওয়াক বলা হয় যার কাজ হলো সারাদিন ড্রাইভিং করা পেশাই হলো তার গাড়ি চালানো তাকে বলা হয় সাওয়াক খাদেম বলা হয় সেবককে যে খেদমত করে তাকে বলা হয় খাদেম সাধারণ সেবককে আর সেবা করা এটাই তার পেশা এটাই তার কাজ সারাক্ষণ সে সেবা করে বেড়ায় এই ব্যক্তিকে বলা হয় খাদ্দাম বা খাদ্দামা মেয়ে হলে প্রিয় বন্ধুগণ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি সাধারণভাবে তওবা করলো এই ব্যক্তিকে তায়েব বলা হয় আর যে সব সময় তওবা করে তওবা করতেই থাকে সারাক্ষণ তওবা করতে থাকে সারাক্ষণ ফিরে আসতে থাকে এই ব্যক্তিকে বলা হয় তাওয়াব
আর এই তাওয়াব ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ভালোবাসেন। প্রিয় ভাই, তওবার মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। নবী আলাইহিসসালাম বলেছেন, আত-তায়িবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ, যে ব্যক্তি ভুল করার পরে, অন্যায় করার পরে তওবা করে ফিরে আসে আল্লাহর রহমতের কোলে, আল্লাহ ভুল করেছি, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, আমার ভুলের চাইতে তোমার ক্ষমা পাওয়ার অনেক বেশি, তুমি আমাকে ক্ষমা করলে তোমার কিছুই হারানো লাগবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। লজ্জিত হয়ে, যখন অপমানিত হয়ে নিজে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চায়, নির্জনে একাকি লজ্জা করে, ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে আর করবে না প্রতিজ্ঞা করে, এই ব্যক্তি অন্যায় যে করেছে সে অন্যায়ের চিহ্নটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির মুছে দেন, সে যেন গুনাহই করে নাই এরকম নিষ্পাপ করে দেন, যদি সে আল্লাহর কাছে কি করে সঠিকভাবে তওবা করে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করবেন যে সমস্ত ব্যক্তিরা, সেই সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে পাঁচ নম্বরের ব্যক্তি হলেন মুতাতাহহির, সঠিকভাবে সর্বোত্তম ভাবে সবচেয়ে ভালোভাবে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেন এই ব্যক্তিকে বলা হয় মুতাতাহহির। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গাতে ঘোষণা দিয়েছেন যে তিনি মুতাতাহহিরদেরকে ভালোবাসেন, তার একটি হলো সূরা বাকারা 222 নম্বর আয়াত, তিনি বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী যারা তাদেরকে ভালোবাসেন, যেটা একটু আগে শুনলাম, আর তিনি ভালোবাসেন আরো কাদেরকে, যারা উত্তম রূপে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন, ভালোবাসেন। সময় তো ভাইয়ারা, এই আয়াত থেকে বোঝা গেল যে পবিত্রতা যদি খুব ভালোভাবে অর্জন করে, পরিচ্ছন্ন থাকে, কেউ পবিত্র থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ভালোবাসবেন। পবিত্রতা কয়েক ভাবে হতে পারে। একজন মানুষ শির্ক থেকে, বাতিল আকীদা থেকে পবিত্র এবং পরিচ্ছন্ন থাকবেন, নিজেকে খালেস এবং পিওর করবেন, এটা এক ধরনের পবিত্রতা। অশ্লীলতা, নোংরামি, ঘৃণিত কর্ম, যেগুলো মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা থেকে নিয়ে যত রকমের নোংরামি আছে, এই সব ধরনের নোংরামি এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকা, এটাও এক ধরনের পবিত্রতা। আর ফরজ গোসল হলে উত্তম রূপে গোসল করা, ভালো করে গোসল করা, আর অজু চলে গেলে ভালোভাবে অজু করা, এটাও কি এক ধরনের পবিত্রতা। তাহলে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যে ব্যক্তি খুব বেশি সিরিয়াস হবে, ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সে ব্যক্তি পাবে। প্রিয় ভাইরা, ছয় নম্বর সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন সাবের, ধৈর্যশীল, যার ভিতরে সবরের গুণ আছে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ব্যক্তিকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফী সাবীলিল্লাহ ওয়ামা যাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী দুনিয়াতে এসেছেন, তাদের সঙ্গে তাদের সহচররা ছিলেন, তাদের সাথী সঙ্গীরা ছিলেন, তারা তাদের সঙ্গে, নবীদের সঙ্গে আল্লাহর রাহে জিহাদ করেছেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে বিপদ আপদ কষ্ট মুসিবতে তারা ভেঙে পড়েননি, অটল অবিচল ছিলেন এবং তারা দুর্বল হননি, তারা কোনোভাবেই সেখান থেকে সরে যাননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অবিচল অটল থাকা ব্যক্তিদের, ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবরকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন, পছন্দ করেন। তাহলে ভাই, আল্লাহর প্রিয় পাত্র এবং পছন্দের ব্যক্তি হতে হলে আমাকে সবরের গুণটি অর্জন করতে হবে, সবর এবং ধৈর্যশীল হতে হবে। প্রিয় ভাইরা আমার, সবর বা ধৈর্য তিন প্রকার, একটা হলো আস-সবরু আলা ত্বাআত, আল্লাহর যে আদেশগুলো আছে সেগুলো করতে মনে কিন্তু চায় না, সেখানে মনকে বেঁধে রাখা, মনকে সেখানে আটকিয়ে রাখা, এটা হলো এক প্রকারের সবর, মনকে সেখানে কন্ট্রোল করা। সবর শব্দের অর্থই হলো আটকিয়ে রাখা, নিয়ন্ত্রণ করা, সেখানে মনের উপর নিয়ন্ত্রণ কায়েম করা, মনকে আটকিয়ে রাখা, আল্লাহর ইবাদতের ভিতরে লাগিয়ে রাখা, এটা হলো একটা সবর। আরেক প্রকার সবর হলো আস-সবরু আনিল মাসিয়াত, যত অন্যায় আছে সেগুলো করতে মনে চায় কিন্তু না করে মনকে আটকায় রাখা, ধরে রাখা, সেদিকে যেতে না দেওয়া, এটা হলো আরেক প্রকার সবর। আর তৃতীয় প্রকার সবর হলো আস-সবরু আলাল মুসিবা, অর্থাৎ বিপদ আপদ এলে তখন হাউতাশ করে, অস্থির হয়ে, বাজে কোনো মন্তব্য না করে, বাজে কোনো কাজ না করে, বরং আল্লাহর জন্য সবর করা, ধৈর্য ধারণ করা। এ হলো তিন প্রকারের ধৈর্য। এই তিন প্রকারের ধৈর্য যাদের ভিতরে আছে
তারা হলেন সবের। আর এই সবরদেরকে আল্লাহ সুবহানাহু কি করেন, ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে তিন প্রকারের সবর অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, সাত নম্বরের সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, তারা হলেন মুতাওয়াক্কিল। মুতাওয়াক্কিল যার ভিতরে তাওয়াক্কুলের গুণ আছে তাকে বলা হয়, অর্থাৎ যার ভিতরে আল্লাহর প্রতি ভরসার গুণটি আছে তাকে বলা হয় মুতাওয়াক্কিল। এই প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোন কাজ করার ব্যাপারে যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞা করবা, ইস্তেখারা করে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নিবা দৃঢ়ভাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আর টেনশন করে অস্থির হয়ে সময় নষ্ট করবে না, নিজেকে কষ্ট দিবে না, বরং হেজিটেশনে না ভুগে সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করো। কার প্রতি ভরসা করো? আল্লাহর প্রতি ভরসা করো। ফাইযা আযামতা, যখন কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞা করলে, ইস্তেখারা করে পরামর্শ করে সঠিক উপায় অবলম্বন করে কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত চূড়ান্ত করলে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আর হেজিটেশনে ভোগার দরকার নাই। মুমিন হিসাবে আল্লাহর প্রতি কি করো? তাওয়াক্কুল করো, ভরসা করো। কেন? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ভালোবাসেন কাদেরকে ভাই? তাওয়াক্কুলকারীদেরকে, যাদের ভিতরে আল্লাহর ভরসা আছে তাদেরকে। প্রিয় ভাই, আল্লাহর ভরসা এই গুণটি যখন কোনো মুমিনের ভিতরে থাকে তখন প্রমাণিত হয় এই লোকটি আল্লাহর প্রতি বিশ্বাস আছে। প্রত্যেক মুমিন মনে রাখতে হবে, প্রত্যেক মুমিনকে বিশ্বাস করতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত কর্মের বিধায়ক, তিনি নিআমাল ওয়াকিল, সর্বোত্তম কর্ম বিধায়ক, তিনি আমাদের জন্য যথেষ্ট, তিনি আমার দুনিয়া আখেরাতের সকল কাজ দেখছেন, তার হাতে সকল কিছুর কন্ট্রোল, তিনি আমার জন্য কল্যাণকর হয় সেই ফয়সালাই করবেন। এই আস্থা আল্লাহর প্রতি রাখা এবং আল্লাহর প্রতি ভরসাটা রাখা পূর্ণ মাত্রায়, এটার নাম কি? তাওয়াক্কুল। আল্লাহ তারা আমাদের সবাইকে সকল কাজে, দুনিয়া আখেরাতের প্রতিটি কাজে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। ভরসা থাকবে কার প্রতি ভাই? আল্লাহর প্রতি। পূর্ণ আস্থা থাকবে আল্লাহর প্রতি, দুনিয়ার কোনো মানুষের প্রতি, দুনিয়ার কোনো আসবাব বা মাধ্যম উপকরণের প্রতি আমাদের যে আস্থা বা ভরসা থাকে তার চাইতে আল্লাহর প্রতি ভরসা মুমিনের অনেক বেশি মাত্রায় থাকতে হবে। এটা খুব সহজ বিষয় নয়, ইমানের সর্বোচ্চ শিখরে উঠতে পারলেই তা তাওয়াক্কুলের গুণটি কি হয়? অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমার সর্বশেষ যেই শ্রেণীর লোকের কথা বলে শেষ করব, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, সেই ব্যক্তিদের ভিতরে সর্বশেষ ব্যক্তি হলেন ওই ব্যক্তিরা যারা আল্লাহর রাহে দাঁড়িয়ে জিহাদ করেন। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে অন্যের সঙ্গে মিলিত হয়ে আল্লাহর রাহে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত থাকেন, জিহাদে লিপ্ত হন, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। কোরআনে কারিমে সূরা সফের 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা। যে সমস্ত লোকেরা আল্লাহর রাস্তায় জিহাদ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একটি বাগানে যেরকম একেবারে সারিবদ্ধভাবে সমানভাবে অনেকগুলো গাছ দাঁড়িয়ে থাকে, তারা সেরকম সুদৃঢ়ভাবে সারিবদ্ধভাবে সমানভাবে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, নিজের জীবনকে বাজি রাখে, এই লোকগুলাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। প্রিয় ভাইরা, আমার যদি কখনো আমাদের জীবনে জিহাদে অংশগ্রহণ করার মতো সৌভাগ্য অর্জন হয়, সুযোগ তৈরি হয়, কোনো বিচ্ছিন্নতাবাদ কোনো ভুল পথ নয়, বরং ওলামা একরামের সিদ্ধান্ত মোতাবেক যদি কখনো আল্লাহর রাহে আল্লাহর জন্য জীবন বাজি রাখার সুযোগ তৈরি হয়, তখন সেখানে এইভাবে যদি আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারি, আল্লাহর রাহে জীবন বিলাতে পারি, জীবন উৎসর্গ করতে পারি, জীবনকে বাজি রাখতে পারি, তাহলে আমরাও প্রিয় পাত্র হবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গুণটিও অর্জন করার তৌফিক দান করুন।